গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ। নিয়োগ বিজ্ঞপ্তি। বয়স সীমা পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগাযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল -2015 মোতাবেক 13তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://mofa.teletop.com.bd অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। ক. 24 জুন 2013 খ্রিস্টাব্দ। তারে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বীর মুক্তিযোনা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা 18-30 বছর। তবে বীর মুক্তিযোরা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18-32 বছর। এছাড়া ক্রমকি নম্বর 2 এবং 3 বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উল্লেখ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অফিস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পণের মূলক ফি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা, মাতা, পিতামহ, মাতামহের বীর মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করা হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। ক্রমিক নম্বর 1 এবং 3 অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া ক্রমিক নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংখ্যক পরিপত্র অনুসারে ক্রমিক 1.3 নং পদে নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ৫. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mofa.teletop.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। আই. অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 জুন 2023 সকাল 9টা। আই. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 14 জুলাই 2023 বিকাল 5টা।
অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর, দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। এক, অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। আইআইআই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। ভিআই বিভাগীয় ও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের কপি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এক, কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনামদের ছবি এবং সাইনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি লিজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট এস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্ট এস কপিতে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি, স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্ট এস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট এস কপিতে একটি ইউজার আইডি নম্বর